বন্ধুরা আজকে আমি আলোচনা করবো আপনাদের সঙ্গে এনএসডিএল এর প্যান কার্ড আইডি নিয়ে যদি আপনি এনএসডিএলের প্যান কার্ড আইডি নিতে চান এনএসডিএলের মেন ব্রাঞ্চ আইডি মানে কোনো থার্ড পার্টি আইডির কথা বলছি না অফিসিয়াল ব্রাঞ্চ আইডি তাহলে আপনারা একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকে আপনাদেরকে আমি সম্পূর্ণ ফুল ইনফরমেশন দেবো এনএসডিএল এর ব্রাঞ্চ আইডির ওপর ঠিক আছে তো দেখুন আপনি যদি এনএসডিএল এর আইডি নেন তাহলে আপনার কী কী লাভ হবে কী কী সুবিধা হবে সেটা আগে জেনে নিন তারপর আপনি নিজে ডিসাইড করতে পারবেন যে আপনি এনএসডিএলের আইডি আপনার জন্য নেওয়াটা ঠিক হবে কি ঠিক হবে না ঠিক আছে তো দেখুন প্রথমেই বলে দিই যে এনএসডিএলের যে আইডি আমরা প্রোভাইড করব সেটা থেকে আপনারা কম্পিউটারেও লগ করে কাজ করতে পারবেন এবং মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে এনএসডিএলের জন্য আলাদা সেখানে লগ করেও আপনারা এখানে কাজ করতে পারবেন তার মানে এখানে দুই রকমভাবে কাজ করতে পারছেন চাইলে কম্পিউটার বা চাইলে মোবাইল অ্যাপস ওকে দুই নম্বর হচ্ছে এখান থেকে এনএসডিএলের আইডি থেকে আপনারা যে কোনো কাস্টমারের মানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে প্যান কার্ড বানাতে পারবেন এমন নয় যে তার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তবেই হবে এরকম কোনো এখানে সিস্টেম নেই যে কোনো কাস্টমারের তার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাক বা লিঙ্ক করা না থাক আপনারা কিন্তু এখানে সবার ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিকের মাধ্যমে কাস্টমারের প্যান কার্ড বানাতে পারবেন এবং এখান থেকে যে প্যান কার্ড বানাবেন ধরুন আপনি সকাল দশটার সময় একটা প্যান কার্ড অ্যাপ্লাই করলেন তো সেই প্যান কার্ডটা মোটামুটি একটা থেকে দেড়টার মধ্যে হয়ে যাবে মানে জাস্ট দুই থেকে তিন ঘন্টার টাইম লাগে তার মধ্যে প্যান কার্ডটা হয়ে যায় এবং অ্যাপ্লাই করার সময় আপনারা যে মেল আইডি দেবেন সেই মেল আইডিতে ই প্যান কার্ডটাও কাস্টমার পেয়ে যাবে এই দুই তিন ঘন্টার মধ্যে এবং কাস্টমারের বাড়িতে বাই পোস্টে জাস্ট দশ থেকে বারো দিন তার মধ্যে কিন্তু চলে আসবে মানে এত দ্রুত কাজ হয় বুঝতেই পারছেন যেদিনকে অ্যাপ্লাই করবেন সেদিনকেই প্যান হয়ে যাচ্ছে এবং নেক্সট ডিসপ্যাচ হয়ে যাবে তো দ্রুত তো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এই হচ্ছে ফ্যাসিলিটি আরেকটা বলে দিই আপনারা এনএসডিএলের আইডি থেকে যে প্যান কার্ড বানাবেন একটা প্যান কার্ড বানাতে খরচ হয় একশো সাত টাকা এবং আপনারা এখান থেকে আলাদা করে সাত টাকা কমিশনও ব্যাক পেয়ে যাবেন তার মানে আপনার খরচ পড়ছে এখানে মাত্র একশো টাকা পার প্যান কার্ড ঠিক আছে এখান থেকে আপনারা নতুন প্যান কার্ডও করতে পারবেন কারেকশনও করতে পারবেন দুই রকমেরই কাজ করতে পারবেন ঠিক আছে এবং আর একটা মেন জিনিস সেটা হচ্ছে যে আপনারা যদি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে প্যান কার্ড বানান ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তো এখানে কিন্তু কোনো রকমের ফিজিক্যাল ডকুমেন্ট আপনাদের কোথাও পাঠাতে হবে না এটা কিন্তু সবথেকে ভালো এবং ডকুমেন্ট আপলোডও করতে হবে আপনাদেরকে ঠিক আছে বা আপনারা যদি চান যে না আমরা কম্পিউটার থেকে করব ম্যানুয়াল প্রসেসে তো সেটাও আপনারা করতে পারবেন কোনো প্রবলেম নেই কারণ কি হয় মোবাইল অ্যাপ্লিকেশন থেকে যে প্যান কার্ডগুলো বানাবেন সেটাতে কোনো ফটো আপলোড করতে হয় না সিগনেচারও আপলোড করতে হয় না তাহলে প্রশ্ন হতে পারে আপনাদের মধ্যে যে ভাই তাহলে ফটো কোথায় পাবো আর সিগনেচার কোথায় আসবে প্যান কার্ডে তো এ বিষয়ে আমি একটা অলরেডি ভিডিও করেছি উপরের আই বটনের লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে প্যান কার্ড বানালে কেমন প্যান কার্ড আসে তবুও আপনাদেরকে একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনারা যে প্যান কার্ডটা বানাবেন সেই প্যান কার্ডে ফটোটা আপনার আধার কার্ডে যে ফটো থাকবে সেটা চলে আসবে আর সিগনেচারটা ওখানে আসবে না প্যান কার্ডে আসার পরে একটা জায়গা থাকে ওপরে সাদা ওখানে কলম দিয়ে সিগনেচার করতে হয় ঠিক আছে এবার বলি অনেকেই আপনারা বলবেন যে না অনেক কাস্টমার রয়েছে যারা বলবে যে না আমি সিগনেচারের ফটো আলাদাভাবে দেবো সেটা আমার প্যান কার্ডে প্রিন্ট চাই তো সেটাও আপনারা করতে পারবেন আলাদাভাবে ফটো সিগনেচার আপলোড করেও আপনারা এখান থেকে করতে পারবেন তো এই হচ্ছে ব্রাঞ্চারি নেওয়ার সুবিধা অনেক থার্ড পার্টি পোর্টাল থাকে যেগুলো থেকে আপনারা আইডি নিলে ফেসে যাবেন কারণ সেখানে ফটো সিগনেচার আপলোড করার কোনো অপশান পাবেন না শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বানাতে হবে ঠিক আছে এবং থার্ড পার্টি আইডি মানে থার্ড পার্টি আইডি আপনার নামে কোনো আইডি থাকে না কিন্তু আমরা যেটা আপনাকে প্রোভাইড করব একদম এনএসডিএলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবেন এবং এনএসডিএলের অফিশিয়াল যে অ্যাপস রয়েছে অ্যাপসে গিয়ে লগ ইন করে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে এবং আর হচ্ছে আপনার এনএসডিএলের সাইটে আপনার পুরো দোকানের নাম আপনার নাম আপনার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস পুরো চলে আসবে যে কেউ এনএসডিএল সাইটে গিয়ে প্যান সেন্টার সার্চ করবে ওখানে পিন কার্ড যে আপনার এরিয়ার যে পিনকোড নাম্বার রয়েছে পিনকোড নাম্বারটা দিয়ে যখনই সার্চ করবে সেই পিনকোডে যতগুলো সেন্টার রয়েছে সবার ডিটেল চলে আসবে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের কাছ থেকে নিলেই হবে বাট আপনি যদি ভুল করে কারোর কাছ থেকে থার্ড পার্টি আইডি নিয়ে নেন তো সেখানে কিন্তু এই ফ্যাসিলিটি থাকবে না মানে এনএসডিএলের সঙ্গে আপনার ডাইরেক্ট কোনো লিঙ্ক থাকবে না বুঝতে পারলেন তো যারা ভাবছেন এনএসডিএল এর আইডি নেবেন খুবই কম প্রাইসে পেয়ে যাবেন আমাদের অফার চলছে অপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিন হ্যাঁ আর একটা বলি এখানে অনেকেই ইউটিআইয়ের আইডি চালান তো অনেকেই ভাবছেন যে ইউটিআই থেকে এনএসডিএল এর মধ্যে আসবো কিনা তো তাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই দেখুন আপনি যদি ইউটিআই থেকে প্যান বানান এবং যদি আপনার মনে হয় দেখুন আপনারা সবাই জানেন ইউটিআই থেকে প্যান বানালে প্যান নাম্বারটা ক্রিয়েট হতে মোটামুটি সাত থেকে দশ দিন লেগে যায় সময় মানে একদিনে হয় না তো আপনার যদি মনে হয় যে না আপনার কাস্টমারের দরকার আছে যে আপনার যেদিনকে প্যান বানাবেন সেদিনকেই প্যান নাম্বার দরকার মানে কাস্টমারের দরকার সেদিনকেই তাহলে আপনি এনএসডিএল আসতে পারেন না হলে আপনার ইউটিআই থেকে অ্যাপ্লাই করুন কোনো প্রবলেম নেই ইউটিআই থেকে জাস্ট একটাই সমস্যা যে সময় বেশি লাগে প্যান হতে আর একটা হচ্ছে সবার কিন্তু আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারেন না এটাই আর এনএসডিএলের আইডি নিলে আপনারা যে কোনো কাস্টমারের ফিঙ্গার প্রিন্ট দিয়ে প্যানও বানাতে পারছেন এবং দ্রুত প্যানটা হয়ে যাচ্ছে এই হচ্ছে ফ্যাসিলিটি ঠিক আছে তো যদি আপনার মনে হয় যে না আপনি এনএসডিএল আসবেন তো আসতে পারেন বা যদি আপনার মনে হয় যে না আপনার জন্য ইউটিআইটায় বেস্ট রয়েছে তো আপনি ইউটিআই থেকে করতে পারেন কোনো ইস্যু এখানে নেই তো আমাদের অফার চলছে বন্ধুরা তো এই অফার পিরিয়ডের মধ্যে যদি আপনি আইডি নেন আমাদের কাছ থেকে ব্রাঞ্চ আইডি তো অনেক অনেক কম দামে পেয়ে যাবেন ঠিক আছে এবং এনএসডিএলের আইডি নেওয়ার জন্য কিন্তু প্রপার ডকুমেন্ট লাগবে জাস্ট এমনি এমনি হয়ে যাবে না মানে কোনো থার্ড পার্টি পোর্টালের মধ্যে যা মানে কোনো থার্ড পার্টি পোর্টালের মতো যে জাস্ট আপনি মোবাইল নাম্বার দিলেন আর আপনার আইডি হয়ে গেল এমন কিন্তু হয় না এনএসডিএল থেকে প্রপার ডকুমেন্টেশন লাগে আমরা আপনাকে পুরো ডকুমেন্টের লিস্ট পাঠাবো সেগুলো আপনি আমাদেরকে পাঠাবেন পুরো আপনাকে আমরা ফাইল দেবো সেটা ফ্লপ করে পাঠাবেন তারপর এনএসডিএলের আইডি আপনার জন্য হবে কারণ এটা থার্ড পার্টি আইডি নয় যে জাস্ট ইনস্ট্যান্ট হয়ে গেল এটা হতে সময় লাগে চার পাঁচ দিন মতো